এমন মানুষ আছে হয়তো তার অনেক টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, তারপরে কিন্তু সেই মানুষটা এখন আজকে ক্ষুধার জ্বালায় কাতরাইতেছে। তো আমি আবারও আহ্বান করবো আপনাদের কাছে, আপনারা যারা প্রাণ দিচ্ছেন দয়া করে একটু চারপাশ খেয়াল করে তান দিবেন, কারণ অনেক জায়গা আছে যেখানে মানুষ এখন আসে নাই, বা এই যে এইসব জায়গাগুলা, এইসব জায়গাতে একটু রিস্ক থাকে, এই জন্য অনেক মানুষ আসে না। আমরা কিন্তু আসলে এই যে রাত্রেবেলার চিন্তাটাও করি না, আমরা জানি না যে আমরা আসলে টাউনে পৌঁছাইতে পারবো কি না, এটা আমাদের জানা নাই। এখানে অনেক পানি, তো কথা হচ্ছে যে আরেকটা জিনিস যে আমরা শুধু কিন্তু এই যে দূরে দূরে এসে প্রাণ দিতেছি, যারা কাছাকাছি আছে শহরের তারাও কিন্তু এখনও খাওয়া দাওয়া বা মনে করেন যে কোনো প্রকার খাদ্য পাচ্ছে না, তাদেরও কিন্তু ক্ষুধা আছে। সো তাদের দিকটা একটু আপনারা দেখবেন, তাদেরকে একটু প্লিজ দয়া করে হেল্প করেন, তাদের পাশে দাঁড়ান, ঠিক আছে? কারণ এই মানুষগুলো কেউ ভালো নাই। এমন মানুষ আছে হয়তো তার অনেক টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, তারপরে কিন্তু সেই মানুষটাও এখন আজকে ক্ষুধার জ্বালায় কাতরাইতেছে। ক্ষুধার জ্বালায় বলতেছে, ভাই আমরা কি মানুষ না? ভাই আমাদেরকে কি দেয়া যাবে না? বলেন আমরা কি না খেয়ে মারা যাব? এরকম অনেক মানুষ আছে, বুঝছেন, যে যখন আমরা আসছি তখন আমাদের কাছে এভাবে বলছে। এই যে এখানকার যে মানুষগুলো আছে, এই মানুষগুলো কিন্তু আরো বেশি কষ্টে আছে, বুঝছেন, কারণ এখানে চাইলেই সবাই আসতে পারে না, চাইলেই সবাই আসবে না। সো প্লিজ দুই চিন্তাটাই করবেন, সবার চিন্তা করবেন, তাদের চিন্তা এক টিম করেন, ইভেন যারা দূরে আসবেন তারা আরেকটা টিম হন, দুইটা টিম হয়ে আপনারা কাজ করেন প্রয়োজনে। তারপরে প্লিজ সবাই যাতে পায়, আর প্লিজ এখন অনেক ত্রাণের প্রয়োজন, অনেক ত্রাণের প্রয়োজন, আপনারা একটু বেশি বেশি করে আসেন, ত্রাণ পাঠান। এখানে দেওয়ার মতো অনেক মানুষ আছে যারা দিতে পারবে, বন্টন করতে পারবে। সো প্লিজ যারা দূরের থেকে দিতে পারছেন না, আপনারা অ্যাটলিস্ট কিনে পাঠিয়ে দেন। আপনারা যারা দিতে চান তান, তারা শুধু কিনে পাঠিয়ে দেন, বাকিটা দেওয়ার জন্য এখানে প্রচুর লোক আছে যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঠিক আছে? আর তেল পাঠায়েন, কিন্তু তেল বিশেষ করে তেলটা পাঠাবেন বেশি, এর জন্য যে তেলটার অনেক প্রয়োজন, কারণ এখানে তেল পাওয়া যাচ্ছে না, একদমই তেল শূন্য। যে দেখেন সব অন্ধকার, সব অন্ধকার, কোনো আলো নাই, দেখছেন? মানে কি বাতি নেই এই ঘরের ভিতরে, কম হলে 200 মানুষ আছে, 200 মানুষ আছে শুধু এই মসজিদটার ভিতরে। অথচ দেখেন এই মসজিদটার ভিতরে এক ফোঁটা আলো নাই, এক ফোঁটা আলো এই মসজিদটার ভিতরে নাই, এই মসজিদের ভিতরে 200 মানুষ আছে। মোম নাই, আলো কোথায় থাকবে? কারেন্ট নাই, আলো কোথায় থাকবে? তো অতএব আপনারা যারা বুঝেন, দয়া করে মোম আর এই যে পানি, এই পর্যন্ত পানি সব মানে সব তলায় গেছে, তো সেই ক্ষেত্রে পানির সমস্যা, মোমের সমস্যা মানে আলোর সমস্যা, ইভেন খাবারের সমস্যা, এখান থেকে তারা চাইলেই টাউনে উঠতে পারবে না, এখান থেকে তারা চাইলেই একটা জায়গায় শিফট হতে পারবে না। তাহলে তাদের অবস্থাটা একবার বুঝেন প্লিজ। আপনারা যারা আছেন, যারা বিত্তবান আছেন, অবশ্যই আপনারা সমর্থ আছে, আপনারা দয়া করে খাবার কিনা পাঠান, শুধু খাবার কিনা ট্রাক ভরে পাঠায় দেন। এখানে অফিস আছে, ডিসি অফিস আছে, বা বিভিন্ন আরো অনেক ভলেন্টিয়ার আছে যারা কাজ করে, ইনশাল্লাহ তারা হয়তো বা পৌঁছায় দিবে, ঠিক আছে? প্লিজ সবাই একটু একটু হেল্প করেন দয়া করে, ধন্যবাদ।